জোজো কিডস বাংলা পরিষ্কার হাতি। এক জঙ্গলে এক হাতি থাকতো, সে সব কিছু পরিষ্কার রাখতে পছন্দ করত আর নিজেকেও সব সময় পরিষ্কার রাখত। সে যেই প্রাণীকেই নোংরা দেখত তাকে সেখানেই শাসন করত। সব সময় অপরিষ্কার কেন থাকো, যাও পরিষ্কার হও, নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করো। তার কথা প্রাণীদের অনেক খারাপ লাগতো। হাতি দেখলো যে তার শরীর অনেক নোংরা হয়ে গেছে। আমি কত নোংরা হয়ে গিয়েছি, আজকে সকালেই তো গোসল করেছিলাম, আমার হাতে ও পায়ে কাদা লেগে আছে, আমাকে নদীতে যেয়ে আবার গোসল করতে হবে। আর হাতি নদীর দিকে চলতে লাগলো। সে দেখলো যে সব প্রাণী কাদা দিয়ে নোংরা হয়ে আছে, কিন্তু তারা সবাই মিলে নদীতে খেলা করছে এবং গোসল করছে। তখন কুমির হাতিকে দেখলো আর বললো, হাতি ভাই, হাতি ভাই, আসো তুমিও আমাদের সাথে নদীতে গোসল করো, অনেক মজা হবে। না না, তোমাদের সাথে আমি গোসল করব না, তোমরা তো সব পানি নোংরা করে ফেলেছো। যদি আমি তোমাদের সাথে গোসল করি তাহলে আমি আরো নোংরা হয়ে যাব। ঠিক আছে, তুমি অন্য কোথাও চলে যাও। হাতি সেখান থেকে চলে গেল এবং অন্য পুকুরের পাশে আসলো। সেখানে ব্যাং ও মাছেরা গোসল করছিল। এখন আমি কি করি, সব জায়গায় নদীতে পুকুরে সব প্রাণী একসাথে গোসল করছে, এখন আর কোনো উপায় নেই, আমাকে এদের সাথেই গোসল করতে হবে, আমি আর নোংরা থাকতে পারবো না। আমি কি পুকুরে গোসল করতে পারি, হাতি ব্যাংকে বলল। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, আমাদের ভালো লাগবে। আমি তোমাদের সবাইকে কত খারাপ কথা বলেছি, এরপরও তুমি তোমার সাথে ডাকছ, আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর এই পানিতে তো অনেক ভালো লাগছে। সবার সাথে পুকুরে গোসল করতে হাতির অনেক ভালো লাগলো। আরে আমি তো ভাবতাম যে বাইরে থাকাই ভালো, কিন্তু তোমাদের সাথে গোসল করে অনেক ভালো লাগলো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই হাতিকে অনেক ভালোভাবে স্বাগত জানালো। হাতি তাদের সাথে মজা করে গোসল করলো এবং আবার পরিষ্কার হয়ে গেল। শেয়াল ও সারস। একদিন এক ক্ষুধার্ত শেয়াল জঙ্গলে এক বড় মৃত প্রাণী দেখতে পেল। বা, অনেক মজা হবে, আজ তো পেট ভরে খাবো, শেয়াল এটা ভাবলো এবং সে একসাথে সেই প্রাণীর উপর উঠে গেল এবং তাড়াতাড়ি খেতে শুরু করলো। কিন্তু সে সেই কাজেও সফল হলো না। শেয়াল সাহায্য পাওয়ার জন্য নদীর পাশে থাকা এক সারস পাখির কাছে গেল। শেয়াল সারস পাখিকে বলল, বন্ধু আমাকে সাহায্য করো, আমার গলায় হাড় আটকে গেছে, তুমি বড় ঠোঁট দিয়ে এটা বের করতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, তুমি শুধু এই হাড় বের করে দাও। সারস শেয়ালের কথা মেনে নিল। সারস তার লম্বা ঠোঁট শেয়ালের মুখে ঢুকে গলায় ফেঁসে থাকা হাড় ভালোভাবে বের করে দিল। হাড় বাইরে বের করার পর সারস শেয়ালকে বলল, এখন আমাকে আমার উপহার দাও, তুমি ওয়াদা করেছিলে। দুষ্ট শেয়াল হাসতে লাগলো এবং বলল, হা 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 হা, আমি তোমাকে উপহার দেব, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ আমি তোমাকে না খেয়ে ছেড়ে দিচ্ছি। কোনো দুষ্ট লোকের ওপর আমাদের ভরসা করা উচিত নয়। শিকারীর শিক্ষা। একবার এক শিকারী জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, তখন সে দেখলো একটি সাপ মাটিতে পড়ে আছে। শিকারী ভয় পেল, সে সাপকে লাঠি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু সাপ শিকারীকে বলল, আমাকে ছেড়ে দাও, যদি তুমি আমাকে মারতে চাও তাহলে আমাকে মারতে পারো, কিন্তু তার আগে আমি সবার থেকে কিছু জানতে চাই, আমার এক শেষ ইচ্ছে আছে। হঠাৎ করে শিকারীর সাপের উপর দয়া হলো এবং সে বলল, শেষ ইচ্ছা? কি তোমার শেষ ইচ্ছা? আমি জানতে চাই যে মানুষ কেমন হয়। কিন্তু এইখানে আমি তোমার সাহায্য করতে পারবো না। আপনি শুধু আমাকে কিছু সময়ের জন্য জীবিত ছেড়ে দিন, আমি কিছু প্রাণীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই।
আচ্ছা, কিন্তু তারপর আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে। আর এইভাবে শিকারি সাপের কাছ থেকে ওয়াদা নিয়ে নিল। কিছুক্ষণ পর সেখান দিয়ে গরু যাচ্ছিল। সাপ গরুকে জিজ্ঞেস করলো, প্রিয় গরু, আপনি আমাকে বলুন তো, মানুষ কেমন হয়? তারা ভালো হয় নাকি খারাপ? গরু উত্তর দিল, মানুষ আমাদের পালন করে, কিন্তু এর বদলে আমরাও তো তাদের দুধ দিই, কিন্তু কখনো আমরা শুকরিয়া আদায় করি না। শিকারি বলল, আমরা অনেক বোকা যে এই বুড়ো গরুর কথা শুনছি। চলো, সাপ হয়েছে, তুমি তোমার জবাব পেয়ে গেছো, কিন্তু এটা সঠিক জবাব না। তাহলে চলুন সারকে জিজ্ঞেস করি। ঠিক আছে, করো। সাপ সারকে জিজ্ঞেস করলো, দয়া করে আপনি আমাদের মানুষের কথা বলুন, তারা কেমন আর তাদের চিন্তা ভাবনা কেমন? আমি তো আমার জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক কষ্ট করি, কিন্তু এর বদলে আমাদের শুধুই আঘাত করে। এই কথা শুনে শিকারির অনেক খারাপ লাগলো। তুমি এদের কথা শুনো না, ইচ্ছে হলে গাছকে জিজ্ঞেস করে দেখতে পারো, আমরা গাছকে পানি দেই। ঠিক আছে গাছ মহারাজ, আপনি আমাকে বলুন তো, মানুষ কেমন হয়, তাদের চিন্তা ভাবনা কেমন? গাছ উত্তর দিল, আমি মানুষকে ফুল ফল থাকার জায়গা দিই, কিন্তু তারা আমার ভালো ডাল ও কাঠ কেটে ফেলে, আমাকে একদম শেষ করে ফেলে। যখন শিকারি সবার কথা শুনলো, তখন সে সাপকে বলল, আমরা অনেক স্বার্থপর, সাপ তুমি যেতে পারো, তোমাকে মারার কোনো অধিকার নেই আমার। আমার সবার থেকে ক্ষমা চাওয়া উচিত, প্রাণী ও গাছেরা তো আমাদের রক্ষা করে, আর আমরা এদের কেটে ফেলি, মেরে ফেলি। সাপ তখন সেখান থেকে চলে গেল। শিক্ষা, যারা আমাদের সাহায্য করে তাদের প্রতি আমাদের দয়ালু হওয়া উচিত। ছোট হাতি ও ছোট কুমির, চারটি হাতির বাচ্চা একসাথে থাকত। তারা একসাথে খেলতে অনেক পছন্দ করত। তারা নদীর কিনারে খেলা করত। সেই নদীতে কুমিরের বাচ্চাও থাকত এবং তারাও হাতির বাচ্চাদের সাথে খেলতে চাইত। আমিও তোমাদের সাথে খেলতে চাই। কিন্তু তুমি কিভাবে খেলবে, তুমি তো পানিতে থাকো। বেচারা কুমির মন খারাপ করে তাদের দেখতে লাগলো। একদিন তাদের মাঝে এক হাতির বাচ্চাকে সার্কাসে কাজ করার এক লোক উঠিয়ে নিয়ে গেল। এই হাতির বাচ্চাই ভালো হবে, এখন ছোট আছে, একে সব শিখিয়ে নিব, এটা অনেক দামি হবে, সার্কাসের খেলা দেখতে অনেক মানুষ আসবে। হাতির বন্ধু সেই লোকের পিছন পিছন নদীর পাশে গেল, যেখানে সেই লোকটি হাতির বাচ্চাটিকে তার নৌকায় উঠাচ্ছিল। আরে কিছু করো, নয়তো এই লোক আমাদের বন্ধুকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কিন্তু সেই লোকটিকে হাতির বাচ্চা নিয়ে যেতে দেখে কুমিরের বাচ্চাগুলো একসাথে নৌকো ঘিরে ফেললো। তাদের ভয়ে হাতিকে রেখে সেই লোকগুলো পালিয়ে গেল। বাঁচাও এতগুলো কুমিরের বাচ্চা, আরে এরা তো আমাকে মেরেই ফেলবে, পালাও পালাও পালাও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আজ থেকে তোমরা আমাদের বন্ধু, আমরাও তোমাদের সাথে খেলা করব। যখন আমরা বল দিয়ে খেলব, তুমি পানি থেকে লাফিয়ে বল বাইরে ফেলে দেবে। আর এইভাবে হাতি ও কুমিরের বাচ্চাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। এই জন্যই বলে যে আমাদের একসাথে মিলেমিশে খেলা করা উচিত। এরপর থেকে কুমিরের বাচ্চা ও হাতির বাচ্চা মিলেমিশে থাকত এবং অনেক মজা করত। সাপ ও পিঁপড়া। এক বড় গাছে এক লম্বা শক্তিশালী সাপ থাকত। তার গাছের পায়ে পিঁপড়ার একটি বড় বাসা ছিল। সেখানে সব পিঁপড়ারা আনন্দ করে থাকত। সাপ গাছের উপর থেকে তাদের দেখত। সাপ খুব দুষ্ট ছিল,
যখনই সে শিকার করতে বের হতো, ইচ্ছে করে তার লেজ দিয়ে পিঁপড়েদের বাসা ভেঙে দিত। হা হা, অনেক খিদে পেয়েছে, যাই জঙ্গলে গিয়ে ঘুরে আসি, এই পিঁপড়েদেরও অনেক দিন বিরক্ত করি না, আজই এদের মজা দেখাবো। সাবধান বন্ধুরা, দেখো সাপ এদিকেই আসছে, নিজেদের বাঁচাও, এই সাপ অনেক বিরক্ত করে, যখনই গাছ থেকে নামে আমাদের বাসার ক্ষতি করে, আর দেখতে দেখতে আমাদের পরিশ্রম নষ্ট হয়ে যায়, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, কিন্তু কি? আমি এই সাপকে শাস্তি দেওয়ার উপায় বের করেছি। কি উপায়? আমরা অন্য কোথাও গিয়ে বাসা বানাবো? না, আমরা যেখানেই যাব সে সেখানেই চলে আসবে, আমাদের একে শাস্তি দেওয়ার জন্য অন্য কিছু করতে হবে, আমাকে ভাবতে দাও। যখন সাপ ফিরে আসলো এবং তার গাছে উঠে গেল, সেখানে আগে থেকে রানী পিঁপড়ে তার সেনাপতিদের নিয়ে গাছে লুকিয়েছিল। যখনই সাপ একটু আরাম করতে লাগলো এবং তার চোখ খুললো, তখনই পিঁপড়ে লাল মরিচ নিয়ে সাপের ওপর হামলা করলো। আরে বাঁচাও বাঁচাও, এটা কি হলো? আরে বাঁচাও বাঁচাও, এটা কি? আমার চোখ এত জ্বলছে কেন? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? আরে এটা কি? বাঁচাও বাঁচাও। এখন তুমি বুঝেছো, অন্যকে বিরক্ত করে তুমি অনেক মজা নাও না? আজকে আমরাও তোমাকে বিরক্ত করে মজা নিচ্ছি। আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, আমাকে বাঁচাও। তখন পিঁপড়েরা পানি ঢেলে সাপের চোখ ধুয়ে দিল এবং তার থেকে ওয়াদা নিল যে সে কখনো পিঁপড়েদের বাসা ভাঙবে না। আমি ওয়াদা করছি, এমন দুষ্টুমি আর কখনো করব না, তোমাদের কখনো বিরক্ত করব না। প্লিজ সাবস্ক্রাইব।